हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम टू डिजाइन बार्स। आज हमरा एस्केसापे उच्च नीचु रोड कीभावे तैरी करते हैं सेटा शिखब। तो प्रथमे आमी एखाने सैंडबक्स फिडो 6 जॉइंट पुश पुल एवं शेप ब्लेंडरटा ओपेन करे निछि। एखन आमरा सैंडबक्सेर दुई नम्बर जो अपशनटा फ्रम स्कार्स, तो आमरा दुई नम्बर अपशनटा निब एवं एकटा रेक्टांगल ड्रा करब। আমি কোনো মেজারমেন্ট ছাড়াই একটা রেক্টাঙ্গেল ড্র করলাম। তো এটাকে কিছুটা মুভ করে সরায় নিব, এখানে কিছুটা মুভ করে সরায় নিলাম। নেওয়ার পর আমরা এটাকে উঁচু নিচু ভূমি তৈরি করব। তো আমি এটাতে ত্রিপুল ক্লিক করে এর ভিতরে যাওয়ার পর যে কোনো একটা কোডকে আমরা সিলেক্ট করে দেন তিন নম্বর যে অপশনটা ইয়েস মুভ, তো এটা আমরা ক্লিক করব। করার পর আমরা এই অংশটাকে একটু উঁচু করে দিব। তো আমি 8 ইঞ্চি উঁচু করে দিলাম। দেন এখানে এটা 6 ইঞ্চি উঁচু করলাম, সেন্টার এখানে একটু নিচু করে দেব। আমরা -3 এখানে একটু নিচু করে দিলাম। দেন এখানে আবার একটু উঁচু করে দেব। এখানে 5 ইঞ্চি উঁচু করে দিলাম। তো এখন আমাদের এই সারফেসটা কিছুটা উঁচু নিচু হয়েছে। তো আমরা কি করব, এটাকে এখন বাইরে ক্লিক করে দেন এটা স্মুথে ক্লিক করে দিলে আমাদের সারফেসটা চলে আসবে, আমাদের গ্রিডগুলো এখন আর দেখাবে না। তো আমি কি করব, এই যে সারফেসটা এটাকে মুভ করে একটু উপরের দিকে নিব। একটা কন্ট্রোল প্রেস করলাম, দেন এটাকে মুভ করে আমি উপরের দিকে নিলাম। নেওয়ার পর এই অংশটা আমরা মুভ করে এই সারফেসের উপর নিয়ে আসব। তো এখানে একটা রাখলাম, সেমভাবে কন্ট্রোল প্রেস করে আমি 2টা নিলাম এখানে। তো এটাকে ডিলিট করে দিলাম, সাপোজ আমরা এটাকে রোট করব। তো এখন আমরা কি করব, এটাকে সিলেক্ট করে দেন সানবক্সের ড্রপটা আমরা এটা ক্লিক করব। করার পর আমাদের নিচের সারফেসে ক্লিক করব। তো আমরা একটা ফেস নিচে পেয়েছি, এই ফেসটা আমরা নিচে পেয়েছি। এখন আমরা উপরের এই অংশটা ডিলিট করে দিলাম। তো এখন আমরা একটা ফেস পেয়ে গেছি। তো এখন আমরা কি করব, এই ফেসটাকে মুভ করে এখন কন্ট্রোল প্রেস করে আমি এটাকে কন্ট্রোল প্রেস করে দেন এটা মুভ করে উপরের দিকে নিব, 6 ইঞ্চি উপরের দিকে নিলাম। তো উপরের দিকে নেওয়ার পর এখন এই ফেসটাকে সিলেক্ট করে দেন আমাদের স্টাম্প যেটা স্যান্ডবক্সের, আমরা স্টাম্পে ক্লিক করব। করার পর আমাদের এই অফসেটটা 6 ইঞ্চি আছে, তো আমি 6 ইঞ্চি রেখেই দেন আমাদের এই নিচের ফেসে ক্লিক করব। নিচের ফেসে ক্লিক করার পর আমরা অটোমেটিক্যালি আমাদের রোডটা পেয়ে যাব। এখন যতটুকু হাইট সেই বরাবর আমি এটা একটা ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি আমরা রোডটা পেয়ে যাব। আমাদের এই যে নিচের সারফেসটা এটাকে আমরা ডিলিট করে দিয়ে দেন আমাদের এই যে কোট কোট মতো আমাদের গ্রিডটা দেখাচ্ছে, তো আমরা এটাকে কি করব, উপরের অংশটা সিলেক্ট করে দেন আমাদের সফটেনে ক্লিক করব। তো আমরা এখন স্মুথলি একটা রোড পেয়ে গেছি। এখন আমরা এর উপরে যদি ম্যাটেরিয়াল সিলেক্ট করে দেই, আমরা প্রপারলি যদি একটা টেক্সচার এনে এর উপর দিয়ে দেই, তাহলে আমাদের রোড প্রপারলি দেখা যাবে। তো আমাদের ছাইটের যে পিলারগুলো থাকে রোডের, সেই পিলারগুলো আমরা কীভাবে তৈরি করব, এই অংশটাকে উপরের এই ফেসটাকে মুভ করে নেই, এই ফেসটাকে আমি মুভ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটাকে রোটেট করব, এটাই এক্সপ্লোর করে দেই, এক্সপ্লোর করে দেন আমরা এই অংশটাকে ঘুরাই নিব। ঠিক আছে, তো আমি এই অংশটা এভাবে ঘুরাই নিলাম। নেওয়ার পর এটাকে মুভ করে এই সাইডে নেব,
এখন আমরা এখানে কিছু পিলার তৈরি করছি। তো এখন কি করব, আমরা সিম্পলি এগুলো আগে একটা গ্রুপ করব। গ্রুপ করার পর আমাদের এই যে লাইনগুলো, আমরা এটা ডিলিট করে দেই, শুধুমাত্র লাইনগুলো রাখব। তো এই লাইনগুলো সব ভাঙা। তো এখন কি করতে হবে, এটা লাইনগুলো সব সিলেক্ট করে দেন এটাকে ওয়াইড এজ করতে হবে, এবং এটাও আমরা ওয়াইড এজ করে নিব। ওয়াইড এজ এর উপরে দুইটা ক্লিক করলেই অটোমেটিক্যালি সব লাইনগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা ওয়াইড এজ করে নিলাম। তো এখন আমাদের কী করতে হবে, এই যে গ্রুপটা এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দেন আমরা শেপ ব্লেন্ডারে ক্লিক করব। শেপ ব্লেন্ডারে ক্লিক করার পর আমাদের যে নিচের এই কার্ভ স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনে ক্লিক করব, দেন এই কার্ভ লাইনে ক্লিক করব। তো এখানে কিবোর্ডের অ্যারো কিটা আমাদের ইউজ করব, ঠিক আছে। কিবোর্ডের অ্যারো কিটা ইউজ করে আমরা প্রপারলি পজিশনে নিয়ে আসব, দেন এন্টার। এখানেও আমরা আবারও এটা সিলেক্ট করলাম, দেন শেপ ব্লেন্ডারে ক্লিক করব, দেন এই স্ট্রেট লাইনে ক্লিক করার পর আবারও এই কার্ভ লাইনে ক্লিক করব। দেন অ্যারো কি সিলেক্ট করে আমাদের পজিশন ঠিক রেখে দেন এখন এন্টার। তো এখন আমাদের এটা কমপ্লিট হয়ে গেলে আমরা এটা এবং এটাকে সিলেক্ট করে এটা ঘুরাই ফেলব। এখন আমরা এই দুইটা সিলেক্ট করে মুভ করে আমরা আমাদের পজিশনে নিয়ে আস চলে আসবো। আমাদের এই পিলারগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে, তো আমি কি করব, এটাকে সিলেক্ট করে দেন এটার স্কেল করে নিচের দিকে করে দেব। স্কেল করে দেন এটা নিচের দিকে করে দেব। এটা তো এভাবে আমরা স্কেচ অ্যাপে রোড ডিজাইন করে ফেলতে পারি।